আসসালামু আলাইকুম। আপনি একজন ইউটিউবার, অনেকদিন যাবত ইউটিউবে কাজ করছেন, অসংখ্য ভিডিও আপলোড করে ফেলেছেন ইউটিউব চ্যানেলটাতে, কিন্তু কোনো ভিউস আসতেছে না। ভিউস সেই 10 থেকে 15, 20, 50 বা 100 পড়ে রয়েছে, এর বেশি বাড়তেছে না। বা আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার্স রয়েছে অনেক বেশি, কিন্তু সাবস্ক্রাইবার্সের তুলনায় আপনার চ্যানেলে ভিউস ডাউন, সাবস্ক্রাইবার্সের তুলনায় আপনার চ্যানেলে ভিউস আসতেছে না। যদি আপনার সাথে এরকমটা হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে গিয়েছে। অবশ্যই আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে গিয়েছে, মানে আপনার চ্যানেলটা ইউটিউব ফ্রিজ করে দিয়েছে, আপনার চ্যানেলটা নতুন দর্শকের কাছে ইমপ্রেশন দিচ্ছে না, যার কারণে আপনার চ্যানেলটাতে ভিউস আসতেছে না। যদি আপনার সাথে এরকমটা হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই। সো একটা ইউটিউব চ্যানেল ফ্রিজ কেন হয়, সমাধানে যাওয়ার আগে আপনাকে প্রথমেই জানতে হবে কেন ইউটিউব চ্যানেল ফ্রিজ হয়। যদি কেন ইউটিউব চ্যানেল ফ্রিজ হয় এটা জেনে যেতে পারেন তাহলে সমাধানটা খুবই ইজি। সো হোয়াই ইউটিউব চ্যানেল ফ্রিজ অ্যান্ড হাউ টু আনফ্রিজ ইউটিউব চ্যানেল, দুটো বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং স্ক্রিনে আজকের উইনার দেখতে পাচ্ছেন যান এবং এইবার চ্যানেলটা সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন। এইবার চ্যানেলটা আমি ভিডিওর ডিসক্রিপশন এবং কমিউনিটিটা দুই জায়গায় দিয়ে রাখবো। এবং নেক্সট টাইম যদি আপনি উইনার হতে চান, আপনার চ্যানেলটাকে যদি ফ্রিতে প্রমোশন নিতে চান, সেক্ষেত্রে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওর নিচে সুন্দর করে একটা কমেন্ট করতে হবে, তাহলে নেক্সট টাইম যদি আপনি উইনার আসেন আপনাকে আপনার চ্যানেলটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন এবং কমিউনিটি ট্যাব দুই জায়গায় দিয়ে দেবো। আমার থেকে একদম রিয়েল এবং নন ড্রপ 6টা সাবস্ক্রাইবার্স পাবেন। সো যা যা করা লাগে অবশ্যই করে নিন এবং দেখে নিই আজকের এই ভিডিওটা। প্রথমে আমরা জানবো কেন ইউটিউব চ্যানেল ফ্রিজ হয়, পরবর্তীতে আমরা জানবো এটার সমাধান কী, কী কী করলে এটা সমাধান হবে বা ইউটিউব চ্যানেলটা আনফ্রিজ করা যাবে। সো একটা ইউটিউব চ্যানেল ফ্রিজ হওয়ার মূল কারণ বা প্রথমেই একটা ইউটিউব চ্যানেল ফ্রিজ হয় ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির কারণে। ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটিটা কী, এর মধ্যে কয়েকটা পয়েন্ট রয়েছে, কয়েকটা পয়েন্ট আমি লিখেছি। তার মধ্যে এক নম্বরে যেটা সেটা হচ্ছে ওয়াচ বাই ইউর সেলফ। আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলো যদি নিজেই দেখেন, আপনার নিজের ভিডিওগুলো যদি নিজেই দেখেন, হতে পারে আপনার মোবাইলে 10 থেকে 12টা বা 15টা জিমেইল অ্যাড করে, বা আপনি আপনার জিমেইলগুলো দিয়েই যদি আপনার ভিডিওটা বারবার ওয়াচ করেন, বারবার দেখেন আপনার ফোন থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে চ্যানেলটা আছে এটাতে প্রথম দিকে মানে ভিউস আসতে শুরু করবে, প্রথম তো ভিউস আসবে, পরবর্তীতে যখন ইউটিউব এআই সিস্টেম বুঝতে পেরে যাবে যে আপনি এরকম করে চালাকি করে বা বাটপারি করে ভিউসগুলো আনতেছেন, তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ফ্রিজ করে দেবে, ডাউন করে দেবে, নতুন নতুন দর্শকের কাছে আপনার ইউটিউব চ্যানেলটার ইমপ্রেশন বা সাজেস্টে দিবে না, যার কারণে আপনার ভিউসগুলো কিন্তু ডাউন হয়ে যাবে আর আপনার চ্যানেলটাতে ভিউস আসবে না, আপনার ইউটিউব চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে। সো দুই নম্বরে আমরা যেটা রাখছি সেটা হচ্ছে ইনক্রিজ সাবস্ক্রাইবার্স ইলিগেললি। আপনি আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে এই ইউটিউব চ্যানেলটাতে প্রথম অবস্থায় মানে যখন একজন নতুন ক্রিয়েটর ইউটিউবে আসে, একটা নতুন ইউটিউব চ্যানেল খুলে, তখন প্রায় অনেক ইউটিউবারই বা অনেক ক্রিয়েটরই এই ভুলটা করে থাকে যে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপস বা ওয়েবসাইটের সাহায্যে তাদের সাবস্ক্রাইবার্সগুলো বাড়িয়ে নেয়। পরবর্তীতে এই যে সাবস্ক্রাইবার্সগুলো বাড়িয়ে নেওয়া হচ্ছে, এই সাবস্ক্রাইবার্স কিন্তু ইনঅ্যাক্টিভ, পুরো সাবস্ক্রাইবার্সগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ, যার কারণে কিন্তু একটা ইউটিউব চ্যানেল ফ্রিজ হয়ে যায়। মানে ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার্সরা তো আপনার ভিডিওগুলো দেখতে পারবে না, সো আপনার ভিডিওতে যেহেতু ভিউস আসতেছে না, সাবস্ক্রাইবার্স রয়েছে এবং যেগুলো ইনঅ্যাক্টিভ, যার কারণে কিন্তু ইউটিউব চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে, নতুন নতুন দর্শকের কাছে পাঠানো হবে না, ইমপ্রেশন দেওয়া হবে না আপনার চ্যানেলটাতে, যার কারণে কিন্তু আপনার ভিউসগুলো সবসময় ডাউনেই থাকবে। এবং এরকম ভুলগুলো করলে কিন্তু পরবর্তীতে আপনার ইউটিউব চ্যানেলটা আবার আনফ্রিজ করতে খুবই কষ্টকর হবে। সো পরবর্তীতে তিন নম্বর আমরা যেটা রাখছি সেটা হচ্ছে স্প্যামিং কমেন্ট। প্রত্যেকটা ইউটিউবার মানে নতুন নতুন যে সমস্ত ক্রিয়েটররা নতুন নতুন যখন ইউটিউব চ্যানেল খুলে ইউটিউবে আসে, তখন কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটরস এই কাজটা করে থাকে যে তাদের চ্যানেলের প্রথম অবস্থা তো ভিউস আসে না, প্রথম অবস্থাতে ভিউস আসে না, এটা স্বাভাবিক। তো যখন ভিউস না আসে তখন বড় বড় তার রিলেটেড বা অন্য অন্য মানে বড় বড় যে সমস্ত ক্রিয়েটররা আছে তাদের ভিডিওগুলো দেখে এবং তাদের ভিডিওতে কমেন্ট করে যে সাব ফর সাব, আপনি আমাকে সাবস্ক্রাইব করে দেন, আমি আপনাকে সাবস্ক্রাইব করবো, এরকম এসেট্রা এসেট্রা বিভিন্ন রকমের কমেন্ট করে, যার কারণে কিন্তু এই সমস্ত কমেন্টগুলো কিন্তু সাব ফর সাব রিলেটেড কোনো কমেন্ট কিন্তু একদম ইল্লিগাল, বা এইসব কমেন্টগুলো কিন্তু একদম ইউটিউব চ্যানেল ব্যান করে দেয়, ইউটিউবের গাইডলাইনের বিরুদ্ধে হয়ে যায়। এই সমস্ত কমেন্টগুলো স্প্যামিং কমেন্ট হিসেবে ধরা হয় এগুলো, এবং অতিরিক্ত যখন একটা ইউটিউব চ্যানেলে এইরকম কমেন্টগুলো আসবে, একটা ইউটিউব চ্যানেল যখন অতিরিক্ত এইসব কমেন্টগুলো করবে, তখন কিন্তু সমস্ত কমেন্ট স্প্যাম হয়ে যাবে এবং ইউটিউব চ্যানেলটা ফ্রিজ করে দিতে বাধ্য হবে যখন আপনি বারবার এই কাজটা করবেন। আচ্ছা, পরবর্তীতে চার নম্বর আমরা যেটা রাখছি সেটা হচ্ছে লিঙ্ক শেয়ার। ডোন্ট শেয়ার ইউর ইউটিউব চ্যানেল লিঙ্ক অন আদার সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কখনোই কোথাও শেয়ার করা যাবে না, লাইক
আপনি যখন একজন ইউটিউবার আসে নতুন নতুন ইউটিউবিং শুরু করে ইউটিউব কমিউনিটি গাইডলাইন বা ইউটিউব সম্পর্কে অত বেশি ধারণা না থাকার কারণে প্রথম অবস্থায় এই কাজটা করে যে আমি যেহেতু একটা ইউটিউব চ্যানেল খুলেছি আমি ভিডিও আপলোড করছি আমি আমার এই ভিডিওটার লিংক আমার বন্ধু বান্ধবের কাছে দিয়ে দিই তারা ভিডিওটা দেখবে ওয়াচ করবে এবং আমার ভিউজ অনেক বেশি বেড়ে যাবে সো এরকম চিন্তাভাবনা নিয়ে অনেকেই এই কাজটা করে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা তার মেসেঞ্জারে প্রত্যেকটা ব্যক্তির কাছে সেন্ড করে পরবর্তীতে তারা দেখুক আর না দেখুক এই যে লিঙ্কটা শেয়ার করতেছেন এই লিঙ্কটা শেয়ার করা কিন্তু একদম টোটালি ইউটিউব চ্যানেল কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা যখন আপনি বিভিন্ন মানুষের কাছে শেয়ার করবেন বিভিন্ন মানুষের কাছে পাঠাবেন বিভিন্ন মানুষের কাছে সেন্ড করবেন তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব টিম ফ্রিজ করে দেবে ইভেন আপনার যদি এরকম কাজ করেন আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু যদি অতিরিক্ত পরিমাণে করেন আপনার ইউটিউব চ্যানেলটা একদম ইউটিউব থেকে ডিলিটই করে দেবে ইউটিউব টিম এটা একদম প্রমাণিত আমি কিন্তু মুখের কথা বলতেছি না একদম প্রমাণিত এই কাজটা আমি অনেকেই দেখেছি এবং আমার অভিজ্ঞতা থেকে আমি এই কথাটা বলতেছি কখনোই আপনার ইউটিউব চ্যানেলের বা ইউটিউব ভিডিওর লিঙ্কগুলো কারোর সাথে শেয়ার করবেন না হ্যাঁ দুই একটা তো আপনি এদিক সেদিক শেয়ার করতে পারেন কিন্তু অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ব্যাটার না বা ভালো না আচ্ছা ফার্স্ট নাম্বার আমরা যেটা রাখছি সেটা হচ্ছে রিউজ সেম কন্টেন্ট মাল্টিপল টাইম মানে আপনার একই ভিডিও বারবার ইউজ করা যাবে না মানে একই ভিডিও তো বারবার ইউজ করবেন না ধরেন আপনি একটা ভিডিও আপলোড করলেন ইউটিউবে আপনার ওই ভিডিওটাতে ভিউস আসতেছে না সো ভিউস আসতেছে না এই কারণে আপনি ওই ভিডিওটা রিমুভ করে দিলেন ইউটিউব থেকে পরবর্তীতে আপনি আবার আপলোড করলেন এসইও যা যা করা লাগে করে আবার আপলোড করলেন ভিউস আসতেছেন আবার ডিলিট করে আবার আপলোড করলেন মানে আপনার চ্যানেলেই তো আপলোড করতেছেন পূর্বের ভিডিওটা ডিলিট করে সেম ভিডিওটা আবার আপলোড করতেছেন এবং এই যে আপলোড করতেছেন এটা কিন্তু অনেকটা রিউজড ইউটিউব কিন্তু এটাকে রিউজড হিসেবেই ধরে যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মে এই ভিডিওটা একবার গিয়েছে এই ভিডিওটা আপনি রিমুভ করেন আর না করেন আবার যখন আপলোড করবেন এটা কিন্তু রিউজটার আন্ডারে পড়বে সো এরকমটা করলে কিন্তু মানে প্রথম অবস্থাতে দু একটা করলে প্রবলেম নাও হতে পারে কিন্তু অতিরিক্ত পরিমাণে যদি এই কাজগুলো করেন এবং পূর্বের যেই পয়েন্টগুলো শেয়ার করলাম এই সমস্ত সমস্যাগুলো যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে এবং পরবর্তীতে যদি একটা ইউটিউব চ্যানেল ফ্রিজ হলে কিন্তু সেই ইউটিউব চ্যানেলটা ওঠানো খুবই কঠিন হয়ে যায় সো আপনার চ্যানেলের ভিডিওগুলোতে ভিউস আসুক বা না আসুক আপনি আশা ছাড়বেন না আপনার ভিডিও রিমুভ করবেন না এবং রিমুভ করে আবার পুনরায় আপলোড করার ট্রাই করবেন না এবং যে পয়েন্টগুলো শেয়ার করলাম যে পাঁচটা পয়েন্ট শেয়ার করলাম এই পাঁচটা পয়েন্ট থেকে যে কোনো একটা পয়েন্টও ব্রেক করার ট্রাই করবে না তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে হোপ নিয়ে কাজ করতে থাকুন সফলতা আপনার হাতে আপনি খুব শীঘ্রই সফল হবেন আপনি হোপ নিয়ে ধৈর্য ধরে কাজ করতে থাকুন প্রতিনিয়ত রেগুলারলি গুড কন্টেন্ট কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করার ট্রাই করুন করতে থাকুন এবং জেনে নিলাম যে ইউটিউব চ্যানেল ফ্রিজ হওয়ার কারণটা এবং এখন জেনে নিই যে ইউটিউব চ্যানেলটা আনফ্রিজ কীভাবে করা যায় কীভাবে আনফ্রিজ করব সো ইউটিউব চ্যানেলটা ফ্রিজ হয়ে গেলে আনফ্রিজ করার প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে যে পূর্বের ভুলগুলো পুনরায় না করা পূর্বের যে ভুলগুলো সেগুলো পুনরায় আবার করবেন না এবং হোপ নিয়ে ধৈর্য ধরে কাজ করতে থাকুন প্রতিদিন রেগুলারলি আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতে থাকুন এবং একটা টার্গেট নিন 10-15-20 দিন 1-2 মাস 2-3 মাসের একটা টার্গেট নিন কোয়ালিটিফুল কন্টেন্ট প্রতিনিয়ত আপনি আপলোড করা ট্রাই করুন দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা এমনিতেই উঠে গিয়েছে এমনিতেই দাঁড়িয়ে গিয়েছে পূর্বের যে ভুলগুলো এগুলো কিন্তু আর করা যাবে না সো আর আপনি চাইলে থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের সাহায্যে আপনার সাবস্ক্রাইবার্সগুলো না বাড়িয়ে আপনি কয়েক টাকা দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা বুস্ট করে দিতে পারেন সেক্ষেত্রে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলটা বুস্ট করবেন আপনার কিছু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার্স বা ভিউস আপনার চ্যানেলে আসবে পরবর্তীতে আপনি যদি ভিডিও আপলোড করেন আপনার ভিডিওগুলো আপলোড করলে এমনি কিন্তু নতুন নতুন দর্শকের কাছে যাবে বা আপনার ভিডিওটা তারা ওয়াচ করবে একবার আপনি কয়েক টাকা খরচ করে আপনার ইউটিউব চ্যানেলটা বুস্ট করে দিতে পারেন বা বড় বড় যে সমস্ত ইউটিউবার রয়েছে তাদের থেকে আপনার ইউটিউব চ্যানেলটা প্রমোট নিয়ে নিতে পারেন কয়েক টাকা খরচ করে আর এসব কিছু করতে না চাইলেও আপনি রেগুলারলি কন্টেন্ট আপলোড করতে থাকুন কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতে থাকুন আপনি কিন্তু এমনিতেই আপনার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে একটা সময় সো এই ছিল ভিডিও আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন এবং আপনি যদি খুব শীঘ্রই আপনার ইউটিউব চ্যানেলটাতে 1000 সাবস্ক্রাইবার্স পূরণ করতে চান সেক্ষেত্রে ডান পাশের ভিডিওটা দেখতে পারেন এবং যদি 10-15 দিন বা 20 দিনের মধ্যে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনি ডান দিকের ভিডিওটা দেখতে পারেন সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ